নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করতে বিদেশি ক্রেতাদের তাগিদ দিল বিজিএমইএ। সম্প্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি অবহিত করে আন্তর্জাতিক ১৬টি ব্র্যান্ডের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ক্রেতারা পণ্যের মূল্য না বাড়ালে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা কঠিন হবে। অন্যদিকে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ থাকা সব কারখানা কাল থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের দাম বাড়ানোর দাবি দীর্ঘদিনের, তবে এ বিষয়ে খুব বেশি সাড়া দেননি বিদেশি ক্রেতারা। গত ১১ অক্টোবর এডিডাস, হুগোবস, গ্যাপ ও পুমার মতো ১৬টি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি সম্পর্কে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দেয়। সম্প্রতি ঘোষিত ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরি এবং নতুন মজুরি কাঠামো সম্পর্কে এবার ওই ১৬ ব্র্যান্ডকে অবহিত করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আর এসব ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে সামনের দিনে তৈরি পোশাকের দাম নতুন মজুরির আলোকে নির্ধারণের তাগিদ দিয়েছে বিজিএমইএ। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মজুরি বৃদ্ধির প্রক্রিয়ায় উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতাদেরও এগিয়ে আসতে হবে। ব্র্যান্ডের পক্ষ থেকেও তাদেরও আসলে উদ্যোগী হতে হবে এবং মালিক পক্ষ সেই অনুযায়ী আসলে আগামীতে তারা যখন পণ্য অর্ডার দেবেন সেই অনুযায়ী তারা প্রাইস সাবমিট করবেন। কারণ আমরা জানি যে ইতিমধ্যে ব্র্যান্ড বায়াররাও ঘোষণা দিচ্ছেন যে তারা বাংলাদেশে যে মজুরি নির্ধারিত হবে সেটি তারা বাস্তবায়ন করবেন। অন্যদিকে সাম্প্রতিক বিশৃঙ্খলায় আশুলিয়া ও গাজীপুর এলাকায় সাময়িকভাবে বন্ধ রাখা গার্মেন্টস কারখানাগুলো খুলতে শুরু করেছে। কাজে ফিরেছেন বেশিরভাগ শ্রমিক। বন্ধ থাকা বাকি কারখানাগুলো বুধবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।